সৌগত রায় ক্যালকাটা ক্লাবের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে, আর সেই শুনে গোটা ক্যালকাটা ক্লাবের যত দর্শক আসনে যারা ছিলেন তাদের মধ্যে কার্যত হাসির রোল উঠেছে। মনে রাখা উচিত যে বুদ্ধদেব বাবু যেমন ছোট সরকারি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জিও একটা ছোট ফ্ল্যাটে থাকেন, এটা আপনাদের ভুলে যাওয়া উচিত না। বিশ্বাস করুন, এই সৌগত রায়ের এই স্টেটমেন্টটা দেখে আমার কুণাল কামড়ার কথা মনে পড়ে গেল। কুণাল কামড়া গোটা দেশ জুড়ে যতজন স্ট্যান্ড আপ কমেডিয়ান রয়েছেন, যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান করে, কুণাল কামড়া হচ্ছে তাদের মধ্যে একজন অন্যতম। সৌগত রায়ও ওই শো এর পর থেকে তাকেও দেখে কার্যত স্ট্যান্ড আপ কমেডিয়ানই মনে হচ্ছে। এখন অদ্ভুত রকম ভাবে দু তিনটি বিষয় দেখুন। প্রথমত, এক নাম্বার কথা, এমনটা কোনো দিক থেকে পসিবল নয় যে ক্যালকাটা ক্লাবে সিপিআইএম তার নিজের লোক গিয়ে বসিয়ে দিয়ে এসছে। যারা অন্তত একটু সোশিও ইকোনমিক কন্ডিশন নিয়ে বা পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করেন তারা জানেন এটা কোনোভাবে কোনো দিক থেকে পসিবল নয়, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, সৌগত রায় যখন এই স্টেটমেন্টটা করছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই মমতা ব্যানার্জিও একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন, কোনো বিরোধী দল হাসছে শুধু তাই নয়, দর্শক আসলে যারা বসে এই ডিবেটটা শুনছিলেন তারা বসে হাসছেন, তাদের মধ্যে হাসির রোল উঠেছে। এখন এখান থেকে দুটো বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। এক নাম্বার কথা, এই যে সৌগত রায় নিজেই বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে একটি তুলনা টানলেন মমতা ব্যানার্জির, সেটা শুনে মানুষজন হাসলেন, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, যারা হাসলেন তারা খুব ভালো করে জানেন যে মমতা ব্যানার্জি ছোট্ট একটি ফ্ল্যাটে থাকে, এটা দিয়ে যতই সৌগত রায় সততার প্রতীকের মতো একটা ভাবমূর্তি তুলে ধরবার চেষ্টা করেন, কিন্তু আসলে মমতা ব্যানার্জির যে ব্যানার্জি পরিবার, সেই ব্যানার্জি পরিবারের নামে গোটা কালীঘাট জুড়ে তিনটি স্ট্রিটে অন্তত 34টা প্লটের মালিক শুধুমাত্র ব্যানার্জি পরিবার। একদম ঠিক শুনছেন আপনারা, আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা দেখেছেন, আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়তে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের লোক, সেই পরিবারের লোকের সম্পত্তি কার্যত ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে, এমন কথা কোনো নিন্দুকেও বলতে পারে না। তৃণমূল কংগ্রেসের লোকও বলতে পারে না, কংগ্রেসও বলতে পারে না, এখনকার বিজেপিও সে কথা বলে না। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম 2011 সালের আগে যে ব্যানার্জি পরিবারের হাতে এত প্রপার্টি ছিলই না, সেই ব্যানার্জি পরিবারই অদ্ভুত রকমভাবে যেদিনকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন তার থেকে কয়েকদিনের মধ্যেই কার্যত ব্যানার্জি পরিবারের হাতে এতগুলো প্লট হাতে চলে এলো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির এই যে ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিংটা করা, যে সততার প্রতীক, সেই সততার প্রতীকের ব্র্যান্ডিংটা করতে গিয়েই সৌগত রায় বললেন যে মমতা ব্যানার্জিও একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে না সাধারণ মানুষ, সেটা নিয়ে কার্যত খিল্লি করলেন। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য ছোট ফ্ল্যাটে থাকতেন, এর জন্য সিপিআইএম যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন বা ভোটে দাঁড়াতেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছোট ফ্ল্যাটে থাকেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিমছাম জীবনযাপন করেন, এই বলে কখনো মানুষের কাছে ভোট চাইতে যায়নি। কিন্তু মমতা ব্যানার্জির জীবন ধারণের মান, মমতা ব্যানার্জির টালির চালের বাড়িতে থাকেন, হয়তো সে বাড়ির মধ্যে এসি আছে আলাদা বিষয়, মমতা ব্যানার্জির টালির চালের বাড়িতে থাকেন, মমতা ব্যানার্জি ছোট্ট একটি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জি সততার প্রতীক, তার মন্ত্রিসভার মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন লোকজন, বিভিন্ন মন্ত্রীরা ঘুষ খেতে গিয়ে ধরা পড়ছেন, আর মমতা ব্যানার্জি বলছেন আগে জানলে এদেরকে টিকিট দিতাম না, পরবর্তীকালে তারা গ্রেপ্তার হওয়ার পর মমতা ব্যানার্জি তাদেরকে ছাড়াতে যাচ্ছেন, এই সবটা বাংলার মানুষ দেখেছে। অডিয়েন্স যেখানে বসেছিলেন, অডিয়েন্সে যারা বসেছিলেন তারা সবটা শেষ 10-11 বছর ধরে এই দৃশ্য দেখেছেন, এই কথাগুলো শুনেছেন। তাই সৌগত রায় একজন সাংসদ হয়ে যে সুন্দর স্ট্যান্ড আপ কমেডিয়ানটা করলেন, স্ট্যান্ড আপ কমেডিটা, যেটা সুন্দর একটি স্ট্যান্ড আপ কমেডি করলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই মমতা ব্যানার্জি একটি ছোট ফ্ল্যাটে থাকে, কোনো বিরোধী দল নয়, তার তো হেসে উড়িয়ে দিল দর্শকের আসনে থাকা সাধারণ মানুষ। পরিশেষে আবার সেই ভিডিওটা রইল, আপনারাও হাসুন, আপনারাও মজেন। মনে রাখা উচিত যে বুদ্ধদেব বাবু যেমন ছোট সরকারি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জিও একটা ছোট ফ্ল্যাটে থাকেন, এটা আপনাদের ভুলে যাওয়া উচিত না। ক্যালকাটা ক্লাব যে এত মমতা বিরোধী হয়ে যাচ্ছে সেটা আমার ধারণা ছিল না। দুই, আস্তে প্লিজ সাইলেন্স।